হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ যে সামনে 2019-এ আমরা সবাই জানি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, তাই উচ্চ মাধ্যমিকের একটি বিষয় কলা বিভাগের সংস্কৃত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভাব্য যেগুলো আসার সম্ভাবনা আছে, সেই টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসবে, তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও এরকম ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করতে থাকি। তো শুরু করা যাক নতুন টিউটোরিয়াল। তো দেখো বন্ধুরা, যে 2019 সালের সম্ভাব্য সংস্কৃতের যে প্রশ্নগুলি আসতে চলেছে সে বিষয়ে একটি সাজেশন। তো প্রথমেই গদ্যাংশ, আমাদের যে গদ্যাংশগুলি রয়েছে অর্থাৎ দুটি গদ্যাংশ রয়েছে আমরা সবাই জানি, আর্যা বর্তনম এবং বনগতা গুহা। এই দুটি থেকে একটি করে প্রশ্ন আসে, আমরা জানি দুটির মধ্যে একটা লিখতে হয়, এবং দেখো সামনে লেখা আছে 5 নম্বর একটি করতে হবে। তো কী কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথমেই বলা হচ্ছে যে আর্যা বর্তনম অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আসছে কথং চাষৌ সর্গান্ন ভিষাতে, আর্যা বর্ত ও স্বর্গের তুলনা বর্ণনা করো, অর্থাৎ এখানে আর্যাবর্ত এবং আর্যাবর্তকে কেন স্বর্গের সঙ্গে তুলনা করা হচ্ছে এই সম্পর্কিত একটি প্রশ্ন আসার খুবই সম্ভাব্য রয়েছে। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আর্যাবর্তনম পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আমরা চলে যাচ্ছি বনগতা গুহা থেকে, যেখানে অলিপর্বার চরিত্র এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার চরিত্রের বৈশিষ্ট্য। তারপরে বলা হচ্ছে 5 নম্বরে কশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও বা পরিচয় দাও, বা এখানে আরও একটি প্রশ্ন সংযোজন করতে পারে যে কশ্যপকে, অলিপর্বাকে এবং তাদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো, উত্তরটা প্রায় একই হবে, একটু বিচক্ষণ থাকতে হবে এ ব্যাপারে। 6 নম্বরে যেটা করা হয়েছে যে বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা, এবং তারপরে নেক্সট প্রশ্ন যেটা করা হয়েছে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপের বর্ণনা দাও। তো এই ছিল 7টি প্রশ্ন, এই 7টি প্রশ্ন থেকে আশা করি এবারে একটা থাকবে। এরপরে যাচ্ছি পদ্যাংশে, পদ্যাংশেও একটি করতে হবে। পদ্যাংশে গঙ্গার মাহাত্ম্যের বর্ণনা, তারপরে নেক্সট শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে যে প্রার্থনাগুলি জানিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট কোশ্চেন, গঙ্গাকে শঙ্কর মৌলী বিহারিণী সম্বোধনের সার্থকতা নির্ণয় করো। এবং পরের প্রশ্ন, এটা লাইন তোলা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে, যে হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে যে তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন বলা হচ্ছে তমসি গতিমম খলু সংসারে, এটাও লাইন তোলা প্রশ্ন, কে কেন এই কথা বলেছেন, এরও তাৎপর্য পড়তে পারে। তারপরে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ, অর্থাৎ আমরা চলে গেলাম আরেকটি পদ্যাংশ শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে যেটা নেওয়া হয়েছে কর্মযোগ, সেখান থেকে এই প্রশ্নটি আছে। ওইখান থেকে আরও একটি প্রশ্ন পড়ে লাইন তোলা, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, নিয়তং কুরু কর্ম, নিয়ত কর্ম কী এবং তার ফল কী বা ব্যাখ্যা করো, এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ কে। তো এই ছিল 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্নের মধ্যে তোমরা একটি পাবে আশা করি।
তারপরে নাট্যাংশে চলে যাই। আমরা জানি সবাই আমাদের একটি নাট্যাংশ আছে, বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের সম্ভাব্য প্রশ্নগুলি হলো এই নাট্যাংশের নামকরণের সার্থকতা, তারপরে পড়তে পারে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথনের বর্ণনা দাও, তারপরে পড়তে পারে কৌমুদির চরিত্র বিশ্লেষণ করো, এছাড়া রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো, এছাড়া পড়তে পারে নাট্যাংশ অনুসরণের সামাজিক নিয়ম বা শাস্তির যে কথা বলা হয়েছে তার পরিচয় দাও, তারপরে বলা হচ্ছে যে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো। তো আশা করি চরিত্রের মধ্যে এবছরের জন্য একটা গুরুত্বপূর্ণ আছে, এবং প্রথম দ্বিতীয় প্রশ্ন যেটা আছে অর্থাৎ ইন্দ্রবর্মা কৌমুদির কথোপকথন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল গদ্যাংশ পদ্যাংশ এবং নাট্যাংশ, টেক্সচুয়াল প্রশ্ন হয়ে গেল লং প্রশ্ন। এরপরে সাহিত্যের ইতিহাস। তো এখানে একটা কথা মনে করিয়ে দিই যে আমরা যে সাজেশানটা আলোচনা করছি এটা হচ্ছে লং প্রশ্নের সাজেশান, আর শর্ট প্রশ্ন যে সাজেশান সবাই চায় কিন্তু শর্ট প্রশ্নের সাজেশান দেওয়া সম্ভব নয়, কারণ টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, টেক্সচুয়াল প্রশ্ন হয়, তোমরা সবাই দেখেছ, বইয়ের বাইরেও প্রশ্ন থাকতে পারে তবে টেক্সটের বাইরে যাবে না। তো ভাব সম্প্রসারণ কী কী থাকতে পারে দেখো, এক নম্বরে দেওয়া হয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তারপরে নহি কশ্চিত ক্ষণমপি জাতু ইষ্টত্যকর্মকৃত কর্মেন্দ্রিয়ী কর্মযোগম আসক্ত স্ববিশিষ্যতে। নেক্সট বলা হচ্ছে নচ সন্ন্যাস নদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। নেক্সট বলা হচ্ছে কুরু বিপয়া ভব সাগর পারম। নেক্সট বলা হচ্ছে কল্পলতামিব ফলদং লোকে। নেক্সট বলা হচ্ছে পুনরপি জঠরে সৌফিন জাত। নেক্সট বলা হচ্ছে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে। নেক্সট বলা হচ্ছে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহা। দশ নম্বরে বলা হচ্ছে দেশ পুণ্যতম দেশ কষ্যসৌ ন প্রিয় ভবেত। এগারো নম্বরে বলেছি ন কর্মণাম অনারম্ভন নস্কিম্যং পুরুষ স্নুতে। বারো নম্বরে বলা হয়েছে নিয়তং কুরু কর্ম পং কর্ম জয় হি অকর্মণা। তেরো নম্বরে বলা হয়েছে তব তট নিকটে যস্য নিবাসঃ খলু বৈকুণ্ঠে, তারপর ডট দেওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে কর্মেন্দ্রিয়ানি সংযম্য যে আসতে মিথ্যাচার সৌচ্চতে। এইরকম ১৪টি ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে। এছাড়াও এই এই দাগের ভাব সম্প্রসারণের দাগের চার নম্বর পড়বে, একটি করতে হবে, তোমাদের দুটি থাকবে একটি করতে হবে। তো সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাসও দুটি থাকবে একটি করতে হবে। সাহিত্যের ইতিহাসে ভাষ থেকে কী আসবে, ভাষ থেকে নাট্যকার রূপে ভাষার মূল্যায়ন করো এটা একটা, বা ভাষ সমস্যা কী, ভাষ সমস্যা সমাধান করো, এরকম প্রশ্ন থাকতে পারে। কালিদাস থেকে কালিদাসের নাট্য প্রতিভা বিশ্লেষণ করো বা আলোচনা করো, বা তার শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে থাকতে পারে কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম, এই লাইনটা তুলে আলোচনা করো থাকতে পারে। আর কি থাকতে পারে, ভাষের স্বপ্নবাস্তবোত্তম নাটকের মূল্যায়ন করো, ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক। তারপরে আমরা জানি দুটি গীতিকাব্য আছে আমাদের পাঠ্যাংশে, যেটা মধ্যে একটি হচ্ছে মেঘদূত যেটা কালিদাসের লেখা, সেই গীতিকাব্য দিতে পারে, অথবা ভক্তিমূলক গীতিকাব্য গীতগোবিন্দম দিতে পারে। অর্থাৎ প্রেমমূলক ভক্তিমূলক দুটি গীতিকাব্যই করা প্রয়োজন। আর কি, প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের অবদান, চরক সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো, এবং সর্বত্র শেষে বলা হয়েছে শল্য চিকিৎসা কী, শল্য চিকিৎসায় সুশ্রুতির অবদান।
তো এই প্রশ্নগুলো করলে অবশ্যই একটি বা দুটি, দুটির মধ্যে দুটি পেয়ে যেতে পারো। তারপরে নেক্সট ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বে কী বলা হচ্ছে, ভাষাতত্ত্বে এখানেও দুটি প্রশ্ন পড়বে, একটি করতে হবে 5 নম্বর। কেন্তুম ও শতমগুচ্ছ কি উদাহরণসহ পরিচয় দাও। 2 নম্বর বলা হচ্ছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো। নব্য ভারতীয় আর্য ভাষা কি তার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট বলা হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলতে কি বোঝো, তাদের যে কোনো একটি শাখার বিবরণ দাও। নেক্সট বলা হচ্ছে, ভারতের প্রচলিত 4টি ভাষা বংশের নাম এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বরে বলা হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান লেখো। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, বৈদিক ও লৌকিক সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য লেখো। আর নেক্সট হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষার 2টি প্রধান শ্রেণী ও 10টি উপশ্রেণীর নাম লেখো। এই 8টি প্রশ্ন করলে মোটামুটি পেয়ে যাবে আশা করছি। তো আর কি বাকি রইল লঙ্গের মধ্যে, লঙ্গের মধ্যে বাকি রইল নিবন্ধ রচনা, যেটা আমরা জানি একটি করতে হয়, 5 নম্বরে থাকে এবং সংস্কৃত ভাষায় লিখতে হবে। 5 থেকে 6টি বাক্য, 5টি বাক্য লিখলেও হবে, তবে বানানের দিকে খুবই গুরুত্ব দিতে হবে, কেননা বানান যাতে না ভুল হয় এবং বাক্য যাতে না ভুল হয় সেদিকে সচেতন থাকতে হবে। বাক্য সহজ সরল হলেও চলবে, কিন্তু বাক্যটা যেন ঠিক হয়। তব প্রিয় ঋতু, যে কোনো ঋতুই লিখতে পারো, তবে বসন্তকাল বেশি ইম্পর্টেন্ট। তব প্রিয় কবি, তোমার প্রিয় কবি রবীন্দ্রনাথ বা কালিদাস যে করতে পারো, রবীন্দ্রনাথ এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ছাত্র জীবনম, পরিবেশ দূষণম, অস্মাকম বিদ্যালয় প্রভাত কাল, বিদ্যারত্নং মহাধনম, ভারতবর্ষম অথবা অস্মাকম দেশ, এরকম দিতে পারে দুটোর মধ্যে একটা। পূজোর মধ্যে সরস্বতী পূজা, দুর্গাপূজা, শিক্ষক দিবস, মনীষীর মধ্যে বিদ্যাসাগর, এবং মহাকাব্যের মধ্যে রামায়ণস্য প্রভাব, আর সর্বোপরি শেষে মহাভারতস্য সাহিত্যিক মূল্য। তো এই ছিল মোটামুটি লং প্রশ্নের একটা মোটামুটি সাজেশান। তো ছোটো প্রশ্ন নিয়েও আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো চ্যানেলের দিকে লক্ষ্য রাখো, খুব শীঘ্রই আমি MCQ টাইপ যেটা আছে, MCQ টাইপের যেরকম প্রশ্ন হয় সেরকম প্রশ্ন নিয়ে আসবো। এছাড়াও গ্রামার বিভাগ নিয়ে একদিন আলোচনা করব। তো আর দীর্ঘায়িত আজকে করব না, এই সাজেশানটা ফলো করো, আশা করি অনেক প্রশ্নই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ দেখার জন্য, এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।